ক্ষমতার জোরে মানুষকে লুটলে হয় না ক্ষমতার জোরে শাসকের জোরে মানুষের উপরে জুলুম করলে হয় না তুমি ক্ষমতার আসনে বসেছো মানুষকে ভালোবাসতে হবে মানুষের অধিকার দিতে হবে মানুষকে পিয়ার করতে হবে ইনসাফ ইনসানিয়াত দিতে হবে আল্লাহর রাসূল এটা দিয়েছে যে আমরা যারা নবীর উম্মত হব আমাদের আখলাক আমাদের আদর্শ আমাদের চরিত্র নবী পাকের আদর্শে যেন করতে পারি তাই প্রথম থেকে বলছি রসূলের হয়ে যান নবীর হয়ে যান আপনার যদি কন্যা সন্তান জন্ম হয় আপনি যদি মুস্তাফার হন ওই কন্যা সন্তানকে আল্লাহ নিয়ামত মনে করে ভালোবাসুন জানবেন আল্লাহ আপনাকে জান্নাতের খবর দিচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি যদি হুকুমতের ক্ষমতায় পান আপনি যদি শাসকের ক্ষমতায় আসেন আপনি যদি মুস্তাফার হন আপনি যদি সত্যি ইমানদার হন আপনার এলাকার অদনিষ্ট প্রজাদের ঘরে আপনাকে ভালোবাসতে হবে তাদের অধিকার দিতে হবে তাদের সুখে দুঃখে সাথ দিতে হবে তাদেরকে পিয়ার করতে হবে তাদের উপরে জুলুম করা যাবে না যদি আপনি জুলুম করেন আপনি মুস্তাফার হতে পারবেন না কেন আপনার মুস্তাফা আপনার নেতা শিখিয়েছে মানুষকে ভালোবাসার কথা জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ সংক্ষেপে এতটুকু আপনাদেরকে মেসেজ দেব এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয় এই দুনিয়ায় যতদিন থাকবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে নিজেকে রাখুন খুব ভালো করে বুঝেন রাসূলের গোলাম হয়ে থাকুন এই পৃথিবীতে প্রচুর মানুষ এসেছে প্রচুর মানুষ চলে গেছে দুনিয়া ভুলে গেছে কিন্তু যারা নিজেদের ঘরে রাসূলুল্লাহর কাছে বিক্রি করেছে রাসূলুল্লাহর গোলামীকে মেনে নিয়েছে নিজেদের হৃদয়ে রাসূলের মহব্বত ভালোবাসা ভরিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ আজও তাদেরকে পৃথিবী স্মরণ করে এবং জান্নাতেও তাদের আলোচনা চলবে জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ায় হাজারো লোক এসেছে কিছু কিছু মানুষ দুনিয়ার কিছু মডেলকে পছন্দ করে খেয়াল করে দেখুন যখন এই মডেলগুলো বুড়ো হয়ে যায় বা দুর্বল হয়ে যায় তাদেরকে লোক ভুলে যায় দুনিয়ার কিছু কিছু মানুষ দুনিয়ার কিছু লোকেদের পিছনে ভিআইপি সেজে ঘুরে বেড়ায় যারা তাদের পিছনে ছুটে বেড়ায় কিন্তু তারা যখন সেই জায়গা থেকে সরে যায় দুনিয়ার মানুষ তাদের ঘরে কিন্তু ভুলে যায় আর খেয়াল করে দেখুন যারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হয়েছে প্রেমিক হয়েছে যত তারা বয়স হয়েছে বুড়ো হয়েছে বয়স বেড়েছে তত তাদের সম্মান মানুষের কাছে বাড়তেই চলেছে জোরে বলুন সুবহানাল্লাহ আমি বুঝাবার জন্য বলছি দুনিয়া যাদেরকে আমরা এখন নায়ক লিড বলি দেখুন অনেকে ফ্যান ফলোয়ার্স হয়ে যায় কিছুদিন পরে যখন তার বুড়ো হয়ে যায় লোক তাকে ভুলে যায় ছেড়ে দেয় গুরুত্ব শেষ চর্চা শেষ কিন্তু যারা আশেকে রাসূল হয় আলেমে হাক্কানি হয় তাদের যত বয়স বাড়ে তাদের সম্মান জনগণ আরো বেশি বেশি করতে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ নারী দিবে নারী দিবে দুনিয়া জাহানের সুলতানের আগমনের মাস দুনিয়া জাহানের সুলতানের আগমনের মাস নারী দিবে আলহামদুলিল্লাহ তাই আমি আপনাদের কি একটাই মেসেজ দেব আমার রসুলের হয়ে যান আমার নবীর হয়ে যান জিন্দগির প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মোড়ে প্রত্যেকটা দপ্তরে প্রত্যেকটা টাইমে প্রত্যেকটা জায়গাতে রসুল ছাড়া দ্বিতীয় কাউকে মডেল বলে মানবেন না যদি আপনি আখেরাত মুক্ত হতে চান এবং দুনিয়াতেও ইজ্জত অলা হতে চান আরে অর্থ ইজ্জত নয় আজ যার অর্থ আছে তার অর্থের জন্য তাকে সম্মান দেয় কিন্তু স্যার অর্থ যখন কাল শেষ হয়ে যাবে দেখবেন লোক তাকে আর পুজবে না কিন্তু আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম বেলাল অর্থ ছিল না কালো মানুষ ছিল হাফসি দেশের মানুষ আজও পৃথিবীর কোটি 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 লোক যখন রসুলের কথা বলে বেলালেরও আলোচনা করে জোরে বলুন সুবহান ঠিক না বেঠি ভাবুন এগুলো ভাবুন
ভাইরা আমার ক্ষমতার আসনটা বড় জিনিস নয় ইতিহাস বলছে এই ভারতবর্ষে একজন রাজা ছিল আকবর নাম শুনেছেন না হতভাগা আকবরকে দুনিয়ার লোক আর মনে রাখেনে তার কবর কোথা কেউ জানে না তার ছেলে বুলে কারা আছে কেউ জানে না কিন্তু এই দুনিয়াতে আরেকটা ব্যক্তির নাম বলছি জিনার নাম হচ্ছে হযরতে মুজাদ্দিদে আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহি যার দরবারে আজও কোটি 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 লোক যাচ্ছে কেন হতভাগা আকবর ছিল রাসূলুল্লাহর পক্ষে নয় মুজাদ্দিদ আলফে সানি ছিল রাসূলুল্লাহর গোলাম জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে রাসূলের হয়ে যান নবীর হয়ে যান নবীর গোলাম যদি হতে পারেন দুনিয়ায় হয়তো একটু পরীক্ষা হবে ইমামে হোসাইন পাককে আল্লাহ পরীক্ষা নিয়েছে যে পরীক্ষা নিয়েছে ওই পরীক্ষা তো আল্লাহ আমাদেরকে নেয়নি 72টা নিজের সন্তান পরিবার সহ 72 জন শহীদ হয়েছে কাঁধে করে 72টা লাশকে নিয়ে এসেছে 72টা শহীদের রক্তে হোসাইন হুজুর লাল হয়ে গেছে তথাপিও এজিদকে লোক ভুলে গেছে এজিদের লোক দুর্নাম করে বদনাম করে এজিদকে লোক থুতু মারে কিন্তু আজকে ইমামে হোসাইনকে লোক এত স্মরণ করে যে পাড়ায় পাড়ায় খুঁজলে আজও আমার ভারতে মনে হয় কয়েক কোটি হোসাইন নাম পাওয়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমার একটাই বিষয় আজকে কেন সময় সংকে রাসূলের হয়ে যান নবীর হয়ে যান আজ থেকে 1500 বছর আগে এই পৃথিবীর জমিনে যখন ছেলেরা নিজেদের মায়ের সঙ্গে নোংরা ব্যবহার করত নিজের মাকে হত্যা করত বাপেরা নিজেদের বেটিগুনোকে জেন্ত জেন্ত পুঁতে দিত আমার নবী কখন এসেছে শুনুন তার আগের ইতিহাসটা কেমন ছিল পৃথিবী জানুন জানা দরকার পৃথিবীর জমিনে যারা শাসক ছিল তৎকালীন সময় তাদের মধ্যে রোম ছিল পৃথিবীর দাদা কাইসার এই পৃথিবীর বিশাল বিশাল সাম্রাজ্য যাদের এত তাকত ছিল এত ক্ষমতা ছিল যে এত বিশাল এলাকা নিয়ে তাদের রাজত্ব ছিল সূর্য ডুবতে একদিকে আর একদিকে উঠত এই বিশাল হুকুমত যারা ছিল কিন্তু তাদের মধ্যে মানবতা ছিল না ইনসাফ ছিল না ইনসানিয়াত ছিল না তারা কি করত গরিবের ঘরে ছেলেদের ঘরে কিত দাস দাসী বানিয়ে রেখে দিত গরিবের ঘরের মেয়েদের ঘরে দাসী রাখেল বানাতো তাদেরকে বাজারে তোলা হতো আলু পটল যেমন কিনতে পাওয়া যায় গরিবের মেয়েদের ঘরেও তেমন কিনতে পাওয়া যেত ধনীরা খরিদ করত তাদের গর্ভে সন্তান হতো ওই সন্তান যদি পুত্র সন্তান হতো সন্তান নিয়ে ওই নারীকে হত্যা করে দিত কিন্তু যখন আমার রসুল আসলে এই অত্যাচারকে রসুল মিটিয়ে দিয়ে বন্ধ করে দিয়ে পৃথিবীর বুকে একটা ইনসাফ সভ্যতা ইনসানিয়াতের এবং শান্তির সমাজ নবী করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এই মাসে সেই রসুল এসেছিলেন বাপেরা নিজের কন্যাকে হত্যা করত রসুল এসে বন্ধ করেছে নবী জানিয়েছে যে ঘরে কন্যা সন্তান হয় ওই বাপকে মহান সৃষ্টিকর্তা জান্নাতের খবর দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী নারীদের এত মর্যাদা দিয়েছে পৃথিবীর জমিনে যারা এক আল্লাহকে মানত না 360টা নকল খোদার উপাসনা করত তাদেরকে রসুল এসে মেসেজ দিল শোনো নারী অশুভ নয় নারী তো একটা জান্নাত আজ আমি বলে যাচ্ছি যার যার বাড়িতে কন্যা সন্তান আছে বা নারী আছে সে মা হোক বোন হোক বেটি হোক সন্তান হোক ওটা জানবেন একটা জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলা যাবে না এই নারীদের মর্যাদা আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে এই পৃথিবীর যারা হুকুমত করত তাদেরকে রসুল শিখিয়েছে ক্ষমতার জোরে মানুষকে লুটলে হয় না ক্ষমতার জোরে শাসকের জোরে মানুষের উপরে জুলুম করলে হয় না তুমি ক্ষমতার আসনে বসেছো মানুষকে ভালোবাসতে হবে মানুষের অধিকার দিতে হবে মানুষকে পিয়ার করতে হবে ইনসাফ ইনসানিয়াত দিতে হবে আল্লাহর রসুল এটা দিয়েছে আমরা যারা নবীর উম্মত হব আমাদের আখলাক আমাদের আদর্শ
আদর্শ আমাদের চরিত্র নবী পাকের আদর্শে যেন করতে পারি তাই প্রথম থেকে বলছি রসূলের হয়ে যান নবীর হয়ে যান আপনার যদি কন্যা সন্তান জন্ম হয় আপনি যদি মুস্তাফার হন ওই কন্যা সন্তানকে আল্লাহ নিয়ামত মনে করে ভালোবাসুন জানবেন আল্লাহ আপনাকে জান্নাতের খবর দিচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি যদি হুকুমতের ক্ষমতায় পান আপনি যদি শাসকের ক্ষমতায় আসেন আপনি যদি মুস্তাফার হন আপনি যদি সত্যি ইমানদার হন আপনার এলাকার অধনিষ্ঠ প্রজাদের ঘরে আপনাকে ভালোবাসতে হবে তাদের অধিকার দিতে হবে তাদের সুখে দুঃখে সাথ দিতে হবে তাদেরকে প্রিয়ার করতে হবে তাদের উপরে জুলুম করা যাবে না যদি আপনি জুলুম করেন আপনি মুস্তাফার হতে পারবেন না কেন আপনার মুস্তাফা আপনার নেতা শিখিয়েছে মানুষকে ভালোবাসার কথা জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আজ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনে এসে যে সময়ে রোমেরা বড় বড় স্টেডিয়াম তৈরি করে সেখানে কি বলে গরিবের ঘরে ছেলেদের ঘরে বাগের সঙ্গে কুস্তি লড়াতো যেমন আমাদের কলকাতা ইডেন গার্ডেন আছে বা আরো সব খেলার মাঠ রয়েছে আমি ওই খেলার মাঠে দেখবেন খেলা হয় আর লোকেরা দর্শকরা চতুর্দিকে গ্যালারিতে বসে আনন্দ ভোগ করে তৎকালীন সময় কিন্তু খেলা হতো কিভাবে মানুষের সঙ্গে বাগের লড়াই করাতো আর গরিবের ঘরের ছেলে হাতে পায়ে শিকল মাদা কিছু করার নেই ছেড়ে দিত বাধ্য হয়ে লড়তে হতো কিন্তু তারা লড়াই করে বেশি গুণ টিকে থাকতে পারত না সেই বাগের আঘাতে সেই গরিবের ঘরের ছেলেগুলো মারা যেত এই ছিল বড় বড়তা অসভ্যতা এগুলোকে রসুল মিটিয়েছে বন্ধ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আজও যদি আমাদের সমাজে নারীদের অপমান করা হয় নারীদেরকে হত্যা করা হয় নারীদের উপরে জুলুম করা হয় তাই প্রত্যেকটা নবীর উম্মতের দায়িত্ব কে কি বলবে না বলবে দেখার দরকার নেই ওই নারীর বিরোধী যারা নারীর উপরে জুলুম করে যারা তাদের বিরুদ্ধে আপনাদের ঘরে সোচ্চার হতেই হবে তবেই তুমি উম্মত জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ ঠিক তেমনি কোন ক্ষমতার আসনে বসে যদি দেশ ও দেশের সম্পদকে লোটে দেশবাসীকে লোটে উম্মতে মুহাম্মাদীর ইমানি দায়িত্ব তোমার পাওয়ার থাকুক চাই না থাকুক তুমি একজন নাগরিক হিসাবে তোমার ইমানি দায়িত্ব রসুলের উম্মত হিসাবে অন্যায়ের প্রতিবাদ করতেই হবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ নারী দিবে নারী দিবে আমার সাথে সকলে বলুন সরকার কিয়ামত বলুন মারহাবা সরকার কিয়ামত আকা কিয়ামত হুজুর কিয়ামত নূর কিয়ামত শাফাত কিয়ামত আর উঁচা বলো ইয়াসিন কিয়ামত তোহা কিয়ামত হাবিব কিয়ামত হাত উঠা কে বলো ইয়াসিন কিয়ামত তোহা কিয়ামত আহমদ কিয়ামত নারে তাইবি আকা কিয়ামত সরকার কিয়ামত হুজুর কিয়ামত লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলুন আমার সাথে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমাদের এই আলোচনা দেখে কিছু গুস্তাগে রসুলরা বলতে পারে এরা কট্টরবাদী এরা মৌলবাদী অনেক কিছু বলতে পারে কুকুরকে ঘাউ ঘাউ করতে দেন কুকুরকে ঘেউ ঘেউ করতেই দেন ওলিয়ে ভেবে লাভ নেই আমরা রসুলের ছিলাম আছি আমাদের পরের বাচ্চাগুলোকেও রসুলের দরবারের কুকুর গোলাম বানিয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ এতে দুনিয়া আমাদেরকে কি ভাবছে কি দেখছে কি লক্ষ্য করছে ওসব আমাদের দেখার দরকার নেই আমরা আমেনা লালকে নিয়েই বাঁচতে চাই আমেনা লালের কদমেই থাকতে চাই কেন আমেনা লালকেই আল্লাহ জান্নাতে যাবার এবং জান্নাতে উম্মতদের বান্দাদের নিয়ে যাবার ক্ষমতা দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার এই মাসেই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন আহা ছোট্টবেলা থেকে নবী ইনসাফ পরায়ণ ছিলেন গাছের তলায় ঢুকে গিয়ে দরদ দেখালে হবে না একটু বাইরে বেরোতে হবে বুঝতে পারছেন না একদম সোজা ছায়াটাকে ধরেছে
ভাই আর তো বেশি কোন সময় নেই আর 20 মিনিট আছে একটু আসেন না নবীর মিলাদের মাহফিলটা সম্মানার্থে চলে আসুন এসে বসে পড়ুন ছাওয়া খুজলি হয় বোকা কেউ না দেখুক আল্লাহ তো দেখছে যে প্রেম কার কতটা জোরে চলে আসুন হ্যাঁ হ্যাঁ শুধু ছাওয়া খুঁজবে একটু কষ্ট না করলে আল্লাহ পাওয়া যায় হ্যাঁ হযরতে বেলাল হুজুর কম কষ্ট করেছে হযরতে সিদ্দিক আকবর কম কষ্ট করেছে হযরতে ফারুক আজম কম কষ্ট করেছে হযরতে মাওলা আলী কম কষ্ট করেছে এ যুবক শোনো হাকিকাতে পাওয়ার নাম হলো ঈমান জোরে বলুন সুবহানাল্লাহ শয়তানের পাওয়ার কিছুদিনের জন্য শয়তানের পাওয়ার কিছুদিনের জন্য আর ঈমানদারের পাওয়ার দুনিয়া থেকে চলে যাবার পর 70 গুণ আল্লাহ বাড়িয়ে দেয় আর জোরে বলুন সুবহানাল্লাহ আহা আম্মা জানা মেনা বলেন আমার বাচ্চা যখন দুনিয়া জমিনে আগমন করলেন তার আগে পৃথিবী জমিনটা এত অন্ধকার ছিল এত কালো ছিল যাকে জাহিলিয়াতের যুগ বলা হয় নারীরা নিজেদের সতীত্বকে বাঁচাতে পারত না তৎকালীন সময়ে ক্ষমতার আসনে যারা বসেছিল তারা নারীগুলোকে নিজেদের ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল তারা তাদের দলের এমন করে যারা দলদাস হয়েছিল তাদের জন্য ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল এ যুবকেরা নারীদেরকে মানুষ জুলুম করত অত্যাচার করত তাদের ইজ্জত আবরুকে লুটে নিত তাদের উপরে জুলুম করে হত্যা করে দেয়া হত কোনো ইনসাফ বলে বিচার বলে কিছু ছিল না এমন একটা সময় ছিল আম্মা মেনা বলতে লেগেছে আমার বাচ্চা দুনিয়া জমিনে আসবে এই খবর যখন আমি পেলাম আমি আমেনা বড় খুশি হতে লাগলাম আমি আমেনা বড় আনন্দ হতে লাগলাম কেননা দুনুজানের সুলতানের মা যেমন হয়েছে ঠিক তেমনি পৃথিবীর জমিন থেকে অন্যায় অত্যাচার মিটে যাবে এ নাজওয়ান তরুণেরা আম্মা মিনা বলতে লেগেছে আমার গর্ভে যখন আমার সন্তান ছিল আমার শরীর থেকে একটা খুশবু বাইরতে লাগলো আমার পরিবারের সদস্যরা আমাকে জানতে চাইলে ও মা মিনা এ খুশবু কোথা থেকে পাও মা তুমি আমি তাদেরকে বলেছিলাম এ খুশবু আমার নয় এ খুশবু হলো আমার গর্ভে যে সন্তান আছে ওই মুহাম্মদ রসুলের খুশবু এ যুবকেরা তরুণেরা বাপেরা আম্মা মিনারও বলতে লেগেছে আমার বাচ্চা দুনিয়া জমিনে এসেছিল এই দুনিয়া আসার পর আমার রসুলুল্লাহ সে কি ঘটেছে শোনে পৃথিবীর জমিনে 1000 বছর ধরে একটা আগুনের কুণ্ডু জ্বলতে থাকতো সত্তা যারা আগুনের উপাসনা করে ওই আগুনের কুণ্ডুটাকে তারা জ্বালিয়ে রেখেছিল 1000 বছর ধরে একভাবে জ্বলছে কি বর্ষা কি ঠান্ডা কি গ্রীষ্ম কোনো সময়ের জন্য আগুনের কুণ্ডুটাকে বন্ধ করতে দেয়নি কিন্তু আমার রসুলুল্লাহ যেদিন দুনিয়া জমিনে এসেছে ওই আগুনের কুণ্ডুখানা তপ করে নিভিয়ে যা রসুলের হও নবীর গোলামের মাকাম অনেক বড় আল্লাহ টেস্ট নেবে পরীক্ষা নেবে আলাদা জিনিস কিন্তু নবীর গোলামের মাকাম অনেক বড় দুনিয়া আসল জায়গা নয় কত এসেছে কত চলে গেছে আপনার বাড়িরই খোঁজ নেন না প্রত্যেকে নিজের নিজের বাড়ি বাড়ি দেখুন না আপনার আত্মীয় স্বজন পরিবারের মধ্যে অনেকেই তো চলে গেছে গেছে না যায়নি কাল আপনার পালা আসছে আমার পালা আসছে চলে যেতে হবে কিন্তু কি নিয়ে যাচ্ছেন রসুলের গোলাম হয়ে না শয়তানের দাস একটু খেয়াল করুন রসুলের গোলাম হয়ে না শয়তানের দাসত্ব করে যাচ্ছেন একটু খেয়াল করতে হবে ঠিক না বে ঠিক গো
আল্লাহ নবীকে محبت করলে যদি দুনিয়া আপনাকে তানা দেয় দিতে দেন অসুবিধা নাই আল্লাহ নবীকে محبت করলে দুনিয়া যদি আপনাকে মারে মারতে দেন অসুবিধা নাই কারণ ইতিহাস সাক্ষী দিতে লেগেছে এই জমিনের উপরে যুগ যুগ ধরে যারা ইনসাফের পক্ষে কথা বলেছে যারা গরিবের হয়ে কথা বলেছে যারা হকের হয়ে কথা বলেছে যারা মানবতার হয়ে কথা বলেছে যারা ইনসাফের জন্য কথা বলেছে যারা সভ্যতার জন্য কথা বলেছে তাদেরকে একদল জালিমরা মিটাতে চেয়েছে তার একটা ছোট নমুনা আপনাকে বলে দিয়ে যায় বাগদাদের জমিনে চিঙ্গিস খান বলে একটা রাজা ছিল আপনারা সবাই জানেন নাম শুনেছেন না চিঙ্গিস খান হতভাগা বহুত বড় ক্ষমতাশালী রাজা ছিল কিন্তু তার পরিবারের কোনো খবর আছে নাকি আজকে কোনো খবর নেই তার কোনো খোঁজ খবর কেউ নেই কোথায় আছে কেউ দেখতে যায় বাগদাদের জমিনে এত মুসলমানকে মেরেছিল এত মেরেছিল এই মাতার খুলি দিয়ে শোনো মাতার খুলি দিয়ে ওই চিঙ্গিস খান এবং তার সৈন্যরা ইটের জায়গায় পাথরের জায়গায় মাতার খুলি দিয়ে মুসলমানদের মাতার খুলি দিয়ে বড় বড় রাজপ্রাসাদ বড় বড় মিনার তৈরি করেছিল বিশ্ব বলেছিল ইসলাম আর দাঁড়াতে পারবে না মুসলমান আর দাঁড়াতে পারবে না কিন্তু আলহামদুলিল্লাহ আমার রসুলের গোলামের মজা এত যে আজকের দিনও পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান জোরে বলুন সুবহান আরো জোরে বলবেন না তারপরে হালাকু খান দাজলা নদী সব নেটে সার্চ করবেন অনেক ইতিহাস পড়তে পারবেন কথা বুঝে এবং পিডিএফ করে তৈরি করে রাখবেন পড়বেন ওগুলোকে দেখবেন হালাকু খান এত মুসলমান মেরেছে যে দাজলা নদীর পানিটা লাল হয়ে গেছে এরা বিশাল বড় বড় পাওয়ার ছিল কথা বুঝে আসছে তারা মিটাতে পারেনি আজকে ছুঁচোগুনো হাজারো চেষ্টা করলো কিচ্ছু করতে পারবে না ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ শুধু দিনের মধ্যে মোস্তফা জানের রহমতের প্রেমটা রাখুন রসুলকে ভালোবাসুন নবীর নকশা কদমে চলবেন নিজেকে জালিমের খাতায় নাম লিখাবেন না নিজেকে মজলুমের খাতায় নাম লিখান জালিমের খাতায় নয় এবং আরেকটা খাতায় নাম লিখাতে পারেন সেটা হলো কি মজলুমদের সাহায্যকারী জোরে বলুন সুবহানাল্লাহ এ না জওয়ানেরা এ নবী বাগে প্রেমিকেরা এই হিন্দুস্তানের জমিনে তো দেখা যাচ্ছে পীরতিরা চৌহান আমার গরিবে নামাজ কি মিটাতে চেয়েছিল সে মিটে গেছে আমার গরিবে নামাজ কিন্তু মেটেনে আজকে দিনও আপনাদেরকে জানিয়ে দিতে লেগেছি আজও যারা ইসলাম ও ইসলামের অনুসারীদেরকে মিটাতে চাইছে তারা মিটে যাবে ইসলাম জিন্দা থাকবে ইসলামের অনুসারীরাও জিন্দা থাকবে এ যুবকেরা তরুণেরা কেন ইসলাম এমন একটা সত্য ইসলাম শুধু নামাজের নাম নয় ইসলাম শুধু রোজার নাম নয় ইসলাম শুধু হজের নাম নয় ইসলামে যেমন নামাজ আছে ইসলামে যেমন রোজা আছে ইসলামে যেমন হজ আছে ইসলামে যেমন দাড়ি টুপি আছে ঠিক ইসলামে তেমন মানব প্রেম আছে ঠিক ইসলামে তেমন গরিবদের সাহায্য করার নাম ইসলাম এতিমদেরকে সাহায্য করার নাম ইসলাম অসহায়কে আশ্রয় দিবার নাম ইসলাম খোদার তোকে খানা খাবার নাম ইসলাম ভুখা মানুষকে সাহায্য করার নাম ইসলাম সে মুসলমান হোক আরো মুসলিম হোক কেউ বিপদে পড়লে তাকে সারা সাহায্য দিবার নাম ইসলাম এ যুবকেরা তরুণেরা বাপেরা ইসলাম এমন একটা ধর্মের না যেটা আল্লাহ বলছেন না দিন ইন্দাল্লাহিল ইসলাম ইসলাম হলো আমার মনোনীত ধর্ম ইসলাম হলো আমিন আল্লাহর জীবন ইতিহাস আর আমিন আল্লাহ মুহাম্মদ এমন একটা ব্যক্তিত্বের না যিনি হলেন শান্তির প্রতীক বিশ্ব মানবতার কল্যাণের প্রতীক মুহাম্মদ রসুল এমন একটা ব্যক্তির না 23 বছর বয়সে পৃথিবীর সমস্ত সন্ত্রাসী বন্ধ করে অত্যাচার বন্ধ করে জুলুম বন্ধ করে নারী গরিব সমস্ত মানুষকে সামনের রাস্তায় টেনে নিয়ে এসেছে আরো জোরে বলুন সুবহান সেই রসুল তেনার হয়ে যান আমি একটাই কথা আজকে বলবো রসুলের গোলামি করেন নবীর হয়ে যান নবীর হয়ে যান নবীর হয়ে যান বার বার বলছি নবীর হয়ে যান কেন এই পৃথিবীতে ইতিহাস বলছি শুনুন
بار بار اسلامের দুশমনেরা রসুলের দুশমনেরা কোরআনের দুশমনেরা একত্ববাদ এক আল্লাহর দুশমনেরা এই পৃথিবীতে বার বার চেষ্টা করেছে এই সত্য আলোটাকে মিটিয়ে দিবার ইসলামের নূরটাকে মিটিয়ে দিবার এই তাওহীদটাকে মানুষের দিল থেকে ছিনিয়ে নিবার রসুলের প্রেমটাকে মানুষ থেকে সরিয়ে দিবার এই পৃথিবীতে গরীব অসহায় দিন দুঃখী মানুষদের ঘরে লুটার এই পৃথিবীতে যারাই চেষ্টা করেছে তারা প্রকাশ্য কখনোই মুস্তফার গোলামদের সঙ্গে লড়াই করে পারেনি তারা মিটে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ তাই তারা নতুন করে আবার ষড়যন্ত্র তৈরি করেছে কি এক দল মুনাফিকদের দ্বারা এক দল ছদ্মবেশীদের দ্বারা আমাদের সঙ্গে রসূলের সম্পর্কটাকে ডিভাইড করতে চাইছে ডিভাইড করতে চাইছে কেন না তারা জানে নামাজ আমলের নাম রোজা আমলের নাম হজ আমলের নাম দাড়ি রাখলে নেকি হয় টুপি পরলে সওয়াব হয় এগুলো কিন্তু ঈমান নয় তারা জানে ঈমান হলো মুহাম্মদ রসূলের সঙ্গে ভালোবাসা ও আদবের সাথে সম্পর্ক রাখার নাম ঈমান জোরে বলুন সুবহানাল্লাহ তাই নতুন করে ষড়যন্ত্র চলছে রসূল থেকে আমাদেরকে ডিভাইড করার ষড়যন্ত্র চলছে তাই যখনই রসূলের কোন মাকামের কথা বলা হয় তখনই তারা দেখবেন আস্তে আস্তে মনে অখুন্ন হয় তাই চিনুন ঈমান বাঁচান আর এই কথাটা আপনি বারবার মাথায় নিয়ে নেন ঈমানদারের সংখ্যা লাগে না কামিয়াবি হওয়ার জন্য ঈমানদারদের ঘরে সংখ্যা মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আলোই আলোকিত হয়ে গেছে আল্লাহ পাক ইবলিস কো প্রথম আসমানে যাওয়াতে পাবন্দি ব্যান্ড লাগিয়ে দিয়েছে নবীর মাকামে নবীর সালে কি সম্মান আল্লাহ রসুলকে করেছে কি মর্যাদা আমার রসুলের আল্লাহ দিয়েছে হাতের ইশারা করছে হাতের ইশারা করছে সূর্যটাও আবার পুনরায় ফিরে আসছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী খন্দকের যুদ্ধে যখন গিয়েছিলেন শুনছেন তো আপনারা কষ্ট হচ্ছে গরমে গরমে কষ্ট হচ্ছে আর একটুখানি ভাইরামা আমার রসুল পাশাল্লাম খন্দকের একটা যুদ্ধ হয়েছিল হক আর না হক হক না হকের লড়াই যুগ যুগ ধরে হয়ে আসছে আজও হবে কালও হবে আপনারা রাজি আছেন না নয় হাত তুলে বলুন আছেন না নয় এতে যদি আপনার কপালে আল্লাহ শহীদ লিখে রাখে আপনি চলে যাবেন গাজী লিখে থাকলে আপনি কামিয়াবি হয়ে যাবেন জোরে বলুন সুবহানাল্লাহ হক না হকের লড়াই আগে ছিল আজও আছে সবে কায়ামত পর্যন্ত হবে ঠিক না বে ঠিক আপনারা প্রস্তুত আছেন না নয় মানসিক দিক দিয়ে সর্বদিক দিয়ে প্রস্তুত আছেন না নয় কেন না ঘরের কোণে লুকিয়েও বেঁচে থাকা যায় না ঘরের করে ঢুকিয়ে বেঁচে থাকা যায় না কচ্ছপের মতো খরগোশের মতো জিন্দগি কাটানো থেকে ইনসাফের পক্ষে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে বুক চিতিয়ে লড়াই করে আল্লাহ খুশির জন্য চলে যাওয়াটা অনেক উত্তম কাজ জোরে বলুন সুবহানাল্লাহ আপনি খেয়াল করে দেখুন না আপনি খেয়াল করে দেখুন আমার ভারতবর্ষের অনেক প্রধানমন্ত্রী এসেছে চলে গেছে তাদেরকে কজন খোঁজ রাখে কজন তাদেরকে বাড়িতে দেখতে যায় কতজন তাদের খোঁজ খবর নেয়
আপনি খেয়াল করে দেখুন আমার বাংলা তো অনেক এসেছে চলে গেছে কজন তার বাড়ি দেখতে যায় কজন খোঁজ খবর নিতে যায় কিন্তু আমার মুর্শিদ কেবলা আপনাদের মুর্শিদ কেবলা জামানার মুজাহিদ আবু বকরের মারান এবং তার পরিবার বাচ্চাদের হয়ে আজ কোটি কোটি লোক দেখতে যায় জোরে বলুন আপনাদের এই ভাঙরের জমিনে শুয়ে আছে দেখুন আপনাদের ভাঙরকে শান মর্যাদা দিয়ে শুয়ে আছে দেখুন এই ভাঙরের কত নেতা হয়েছে কত মন্ত্রী হয়েছে কত বড় বড় ভিআইপি হয়েছে কত ধনী লোক এসেছে মারা গেছে কেউ তাকে পুষতেও যায় না দেখতেও যায় না খোঁজ নিতেও যায় না কিন্তু এই ভাঙরের জমিনে শুয়ে আছে সুলতান সাহেবকে আজও লোক দেখতে যায় জোরে বলুন You
হাবিবকুম আল্লাহ তাহলে আল্লাহ তাকে ভালোবাসবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ যাকে ভালোবাসবে ওয়াগফিরু লাকুম যুনুবকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ কেসে দয়ালু মেহেরবান পাবে তার জিন্দেগি জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ